শুভ সন্ধ্যা, শুভ জন্মদিন। শুরুর আগে নাবিলাকে ধন্যবাদ জানাতে চাই ওনার এত সুন্দর উপস্থাপনার জন্য। আর আরেকটা জিনিস একটু বলতে চাই, এতক্ষণ শিমুল মোস্তফার কবিতা শুনলাম, আজকে ওনার জন্মদিন। শুভ জন্মদিন শিমুল মোস্তফা, সবাইকে জোরে হাততালি ওনার জন্য। আমি আজকে একটা ছোট্ট বই নিয়ে গল্প করব। বইটার নাম হু মুভড মাই চিজ। আমার পড়া সবচেয়ে ছোট বই। গত বছর পর্যন্ত প্রায় 2,80,00,000 কপি বিক্রি হয়েছে এই বইটা। বইয়ের গল্পটা চারটা চরিত্রকে নিয়ে, দুইটা ইঁদুর আর দুইটা মানুষ। দুইটা ইঁদুরের নাম হচ্ছে স্নিফ আর স্কারি, আর দুইটা মানুষের নাম হচ্ছে হেম আর হ। আমি একটু চরিত্রগুলো আপনাদেরকে বলে দিই, বিশ্লেষণ করে দিই। স্নিফ হচ্ছে আগে থেকেই যে কোনো পরিবর্তনের গন্ধ পায় সে, আর স্কারি হচ্ছে সবসময় অ্যাকশনের জন্য প্রস্তুত। হেম হচ্ছে যে পরিবর্তনের বিরুদ্ধে, মানে কোনো পরিবর্তনই সে নিতে পারে না। নিতে না পারার একটা কারণ আছে। নিতে না পারার কারণটা হচ্ছে সে বিশ্বাস করে পরিবর্তন মানে খারাপ কিছু হওয়া। আর শেষের চরিত্রটার নাম হচ্ছে হ, আর হ হচ্ছে যে কোনো পরিবর্তিত পরিস্থিতির সাথে অভিযোজিত হইতে জানে, মানে নিজেকে পরিবর্তন করে নিতে পারে। তারা একটা মেইজ, মানে গোলক ধাঁধার মতো একটা ঘরের আশেপাশে তারা থাকতো চারজন। এবং গল্পটার টার্গেট হচ্ছে এই যে গোলক ধাঁধার বিভিন্ন প্রকোষ্ঠের মধ্যে পনির লুকানো আছে, সবটাতে কিন্তু না, কয়েকটা প্রকোষ্ঠের মধ্যে পনির লুকানো আছে। ওদের কাজ হচ্ছে এই পনিরগুলো খুঁজে বাইর করা। তো তারা খুঁজতে খুঁজতে চারজনই একটা দিন কোনো একটা সময় যা একটা ঘরের মধ্যে পনির খুঁজে পাইল। আমরা ধরে নেই সেটার নাম চিজ স্টেশন সি, মানে পনিরের স্টেশন সিতে যায় তারা চারজন পনির খুঁজে পাইল, তো কাজ তো শেষ। স্নিফ আর স্কারি, মানে যারা পরিবর্তনের গন্ধ আগে থেকে খুঁজে পায় আর খুব সব কিছুতেই অস্থির চঞ্চল, তারা কিন্তু পনির খুঁজে পাওয়ার পরেও আলসেমি করতো না। তারা প্রত্যেক দিন সকালে পনির স্টেশনে যাইতো, পনির খাইতো, চলে আসতো। আর ওদিকে হেম আর হ, ওরা ভেবে নিয়েছে যে পনির তো পায়ে গেছে আর কি। আস্তে ধীরে দুপুরে আস্তে ধীরে ঘুম থেকে উঠে, আমি কিন্তু কারোর নাম বলতেছি না, আমাদের অফিসে কে ঘুম থেকে দেরিতে উঠে দেরিতে অফিসে আসে, নামটা না বলি। তো ও এইরকমের আস্তে ধীরে ঘুম থেকে উঠে ধরেন দুপুরের দিকে আসতো, আরাম আয়েস করে পনির টনির খাইতো। এবং যেহেতু তারা খুবই ধীরে সুস্থে আসতো, তারা কিন্তু খেয়ালই করে নাই যে পনিরের স্টক কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যেটা আমরা আগের স্লাইডটাতে দেখছিলাম, স্নিফ আর স্কারি খেয়াল করছিল। দেখেন, শেষ পর্যন্ত সেইটাই হইল যেটা স্নিফ আর স্কারি ভয় পাইতেছিল। একদিন সকাল ওরা আইসাই দেখে পনির শেষ। ওরা কিন্তু ঘাবড়ায় নাই, কারণ ওরা এটার জন্য প্রস্তুত ছিল। ওরা করলো কি, সাথে সাথে বের হয়ে গেল। কেন? এই যে মেইজের অন্যান্য কোন ঘরের মধ্যে চিজ আছে ওইটা খুঁজে বাইর করতে হবে। আর এদিকে হ আর হ্যাম দুপুরের পর আয়সা দেখে নাই, কি পনির নাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার পনির কে নিল? হু মুভড মাই চিজ? আই ডোন্ট কেয়ার, বাট হু মুভড মাই চিজ? দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় স্টেটমেন্ট, এটা তো ভীষণ অন্যায়, আমার পনির কে নিয়ে গেল? তারা পুরাটা দিনই চিজ স্টেশন সিতে বসে থাকলো, অপেক্ষায় যে কোনো একটা সময়ে ওদের পনিরটা কেউ এসে আবার ওখানে দেওয়া যাবে। ওরা কয়েকদিন আসলে এখানেই থাকলো। কয়েকদিন যাওয়ার পরে হ কিন্তু বুঝলো, কারণ হর চরিত্রটা আবার একটু মনে করিয়ে দিই, যে পরিবর্তিত পরিস্থিতির সাথে অভিযোজিত হইতে জানে, মানে পরিবর্তন হইতে জানে। কয়েকদিন যাওয়ার পরে হ বুঝলো না, এখানে বসে থাকলে তো কোনো কাজ হবে না।
আমাকে বের হয়ে যেতে হবে খোঁজার জন্য। হেম কিন্তু রিফিউজ করলো যে আমি বাড়িও না, আমি এখানেই থাকব। খুঁজতে যা হ বলল, সরি, হ খুঁজতে গেল আর হেম বলল আমার পনিরকেই নিল, হেম জায়গা থেকে সরবে না। খুঁজতে যায় হ একা একাই গোলকধাঁধায় খুঁজতে খুঁজতে এক টুকরা পনির পাইল, পায়ে এসে আশার আলো দেখল যে তার মানে এখানে আরও পনির আছে। সে চিজ স্টেশন সিতে আয়সা হেমরে বলল যে ভাই এক টুকরা পনির পাইছি, তার মানে এখানে আরও আছে, তুমি এটা একটু খেয়ে দেখো। বলে নো, আমি খাবো না, এটা আমার পনির না, আমি আমার পনির চাই। ঠিক আছে, তারপরে হ বের হয়ে গেল একা একা খুঁজতে খুঁজতে। এই খোঁজার সময়ে হর মধ্যে বেশ কিছু নিজে নিজে কিছু রিয়েলাইজেশন আসলো, যে তার মনে হইল যে আসলে আমরা তো দেরিতে যাইতাম, স্নিফার স্কারে কিন্তু সবসময় আগে চলে যাইত, তার মানে এবং আমি ওদেরকে যায় এই দুই তিন দিন যে অপেক্ষা করলাম ওদেরকে দেখলাম না, তার মানে তারা আগেই বের হয়ে গেছে খোঁজার জন্য। আমরা যদি তাদের মতো অ্যালার্ট থাকতাম তাহলে আমরাও হয়তো এই পরিবর্তনের ব্যাপারটা আগে টের পাইতাম এবং বুঝতে পারতাম যে পনির শেষ হয়ে আসতেছে। যাক, খুঁজতে 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 হঠাৎ করে সে একটা নতুন চিজ স্টেশনের সন্ধান পাইল, যেটার নাম আমরা বলতে পারি চিজ স্টেশন এন। দেখলো বিরাট স্টক পনিরের এবং আরও দেখলো ওখানে স্নিফার স্কারি দুই ইন্দুর কিন্তু যা বয়ে রয়েছে, এবং শুধু বৈশা আছে এটা না, দেখেন চিজ পনির খাওয়া পেটের ফুলায় ফেলাইছে দুই ইন্দুর। আচ্ছা ঠিক আছে, এই গল্পটা আসলে ইঁদুর অথবা মানুষের না, এই গল্পের চারটা চরিত্র হচ্ছে আমাদের সমাজেরই বিভিন্ন মানুষের, বিভিন্ন রকমের মানুষের চার রকম মানুষের গল্প। স্নিফ, যে পরিবর্তনের গন্ধ আগে থেকে পায়, স্কারি, যে পরিবর্তনের সাথে সাথেই সেটা গ্রহণ করতে প্রস্তুত, হ পরিবর্তন বুঝতে সময় নেয় কিন্তু এটার সাথে সে অভিযোজিত অথবা পরিবর্তিত হয়ে যায়, আর হেম যে কোনো পরিবর্তন মানেই না কারণ সে বিশ্বাস করে পরিবর্তন হওয়া মানে এটা খারাপ হওয়া। এবং এই গল্পের মূল কথা হচ্ছে পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়ালে তার পরিণতি যে সবসময় ভালো হয় না সেটা এই গল্প থেকে আমরা বুঝে নিতে পারি। কেমনে? কারণ হেম কিন্তু শেষ পর্যন্ত আর পনির খুঁজে পায় না, ও শুধু হাউসদাসের মধ্যেই থাকে। এবার একটু নাটক যোগ করে এটার সাথে, এই গল্পটাকে আমরা আমাদের নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করি, একটা খিচুড়ি বানাই আর কি। প্রথম পনির যেই ঘরটাতে পেয়েছিল মানে চিজ স্টেশন সি, আমরা ধরে নেই এটা জাবেদ সাহেব, আরিফিন সাহেব অথবা ম্যান্ডির অফিস। আর পরে যেটাতে নতুন চিজ খুঁজে পাইছে, পনির খুঁজে পাইছে, চিজ স্টেশন এন, এটাকে আমরা ধরি মনির সাহেব, দেবাশিস সাহেব অথবা সাজ্জাদ সাহেবের অফিস। আচ্ছা, একটা কথা কিন্তু একটু মনোযোগ দিয়ে শোনা দরকার এইখানটায়। এই গল্পটাতে চিজ স্টেশন সি আর এন এর কি কোনো তুলনা হয়েছিল? হ্যাঁ হয়েছিল, শুনি না। হ্যাঁ না, পনিরের স্টেশন কিন্তু দুইটা স্টেশন আলাদা, একটাতে পনির শেষ হয়ে গেছে আর একটাতে পনির নতুন স্টক। এই গল্পে কিন্তু চিজ স্টেশন দুইটার কোনো তুলনা নাই, সি আর এন এর মধ্যে কিন্তু কোনো তুলনাই আনা হয় নাই। ঠিক আছে, তার মানে আমরাও কিন্তু পুরনো নেতৃত্ব এবং নতুন নেতৃত্বের তুলনা করতে যাচ্ছি না এখানে, এটা ভুল কইরার না। কিন্তু এই গল্পটা কিন্তু পুরনো নেতৃত্ব এবং নতুন নেতৃত্বের তুলনা না, যেমন চিজ স্টেশন সি খালি একটা জায়গা, চিজ স্টেশন এন আরেকটা জায়গা, কোনো তুলনা হচ্ছে না এখানে। আচ্ছা, এখন কি হয়েছে, সারা দুনিয়ার মতো সেন্ট্রোতেও কিন্তু এর চার রকমের লোক আছে আমাদের। কেউ কেউ ধরে নিছেন মনির সাহেবরা আইসায় চোটপাট শুরু করছে, তারা প্রচুর বকাঝকা করে, ঝাড়িটারি মারে, আর যারা স্কারের মতো সচেতন এবং পরিবর্তনের সাথে সাথে নিজেরাও পরিবর্তন হয়, তারা কিন্তু ঝাড়িটারে খাওয়া নেওয়া চিন্তিত না, তারা কিন্তু কাজের ধরনের সাথে, নতুন কাজের ধরনের সাথে নিজেদেরকে মানায় নিছে এবং সেই অনুযায়ী ওরা পরিবর্তিত হয়ে যাচ্ছে। আর যারা হেমের মতো তারা কিন্তু এই পরিবর্তন মানতেই পারছে না, তাদের কথা হচ্ছে
জাবেদ সাহেব নাই কেন, আরিফিন ভাই নাই কেন, ম্যান্ডে ম্যাডাম নাই কেন, ওদের সিস্টেম তো এরকম ছিল না, আমরা ওদের সিস্টেমই আবার চাই। কিন্তু মুনির সাহেব এবং আরেকটা কাজ ওনারা করছেন, সেটা হচ্ছে মুনির সাহেবরা সাজ্জাদ সাহেবরা কী কী ভুল করছেন ওনারা ওইটা নিয়েই কিন্তু খুব ব্যস্ত আছেন, কারণ ওনারা পরিবর্তনটা মানতেই রাজি না। আর কিছু কিছু লোক আছেন যারা হওয়ার মতো কিছুদিন পরেই বুঝতে পেরেছেন এই পরিবর্তনটা অবিশ্বম্ভাবী, এটা আমাদের হাতে না, সেই অনুযায়ী ওনারা ধীরে ধীরে নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন। দেখেন, আপনি নিজেকে নতুন, আপনার যদি নিজের, আপনি যদি নতুন পনির খুঁজতে চান আপনাকে কিন্তু কেউ এসে দিয়ে যাবে না, আপনাকে নিজেকেই কিন্তু বের হইতে হবে, আপনাকে নিজেকেই কিন্তু খুঁজে বের করে নিতে হবে কোন ঘরে নতুন পনির আছে। আপনি যদি হেমের মতো গো ধরে বসে থাকেন, আমার পনির কে নিয়ে গেল, আমি নতুন পনির চাই না, আমার পুরনোর চাই, তাহলে দেখবেন আপনি অনেক পিছিয়ে পড়েছেন এবং একসময়ে হারিয়ে গেছেন। বাই দ্য ওয়ে, এইটা কিন্তু সেন্ট্রো, আমাদের পাঁচটা কোর ভ্যালু আছে, রেসপেক্ট, ট্রাস্ট, কোলাবোরেশন, ওনারশিপ অ্যান্ড কমিটমেন্ট। রেসপেক্ট, ট্রাস্ট, কোলাবোরেশন, ওনারশিপ অ্যান্ড কমিটমেন্ট। নতুন হোক আর পুরনো হোক, যারাই এই ভ্যালুগুলো থেকে বের হবেন ওদের উপর কিন্তু চোখ আমাদের সবার আছে। আমি চোখ কান খোলা রাখি, পরিবর্তনের হাওয়াটা বোঝার চেষ্টা করি, একটু অপেক্ষা করলে হওয়ার মতো বুঝে যাব। আর যদি হেমের মতো শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতাই করে যাই তাহলে কিন্তু পিছিয়ে পড়ব অথবা একদমই হারিয়ে যাব। শেষ করার আগে একজনের প্রতি একটু কৃতজ্ঞতা জানাতে চাই। 18 বছর আগে যখন সেন্ট্রো শুরু করার কথা চিন্তা করেছিলাম, আমার আগের কোম্পানি ট্রাইটনের চাকরি ছেড়ে যখন সেন্ট্রো করার একটা ব্যবসা করার কথা চিন্তা করছিলাম, তখন একজন কিউসি খুঁজছিলাম। আমাদেরই তখনকার এক এক্স কলিগকে যেয়ে বললাম, ভাই আমি তো চাকরি বাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করব, আপনি আসবেন নাকি? উনি খুব বিনয়ের সাথে আমাকে প্রত্যাখ্যান করলেন, কারণ ওনার জায়গা থেকে উনি ঠিক ছিলেন, কারণ উনি কেন রিস্কটা নেবেন, উনি ট্রাইটনের মতো একটা ভালো কোম্পানিতে আছেন, একটা নতুন তাহসিন সাহেব কী ব্যবসা করবে না করবে, ওনার সাথে কারা আছে না আছে তাও তো জানি না, এটা তো রিস্ক নিব না। আর সেই সময়ে জাবেদ সাহেবের কাছে গেলাম। জাবেদ সাহেব কোনো কিছু চিন্তা না করেই, কোনো কিছু না ভেবেই আমাদের সাথে চলে আসলেন। আজকে 18 বছর পরে আমরা দুজন মিলে ঠিক করেছি আমরা ভিন্ন পথে চলব। জাবেদ সাহেব আগামী মাসের পর থেকে আমাদের সাথে আর থাকবেন না। আসেন আমরা সবাই একটু দাঁড়িয়ে জাবেদ সাহেবের এই 18 বছরের অবদানের জন্য ওনাকে ধন্যবাদটা দিই। উনি আমাদের বিরাট একটা ভরসার জায়গা ছিলেন, ওনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ।